السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الامين وعلى اله واصحابه اجمعين ولمن تبعهم باحسان الى يوم الدين اما بعد الحمد لله جابوتي प्रशंशा شيمان رب العالمين সালাম বর্ষিত হোক প্রাণপ্রিয় প্রিয় নবী মোহাম্মদ আহম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলহি আসাল্লামের উপর এবং তার পরিবার পরিজনের উপর আল্লাহ সাল্লি আলহি বারিক আলী সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাই ও বন্ধুগণ আশো বিশ্বাস আল্লাহ সবহান হুয়া চালা আপনাদেরকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহুল্লসবাহান হুয়া চালা আমাকেও ভালো রেখেছেন সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা আমরা ধারাবাহিক আলোচনায় আজকেও আমরা একই আলোচনা কন্টিনিউ করব ইনশাল্লাহ নবী রাসুলগণের দাওয়াতের পদ্ধতি আমরা আলোচনা করব ইনশাল্লাহ আজকে কয়েকটি বিষয় আমরা একসাথে আলোচনা করব যে বিষয়টি হচ্ছে অবশ্যই আমাদের জানা উচিত যে আমরা যে দিনের দাওয়াত করছি অনেক ওলামাইকরাম অনেক আলেম আছে যে দিনের দাওয়াতের পদ্ধতি হিসাবে আমরা কিছু ভুল অথবা মিসগাইড মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে আমরা দিনের দাওয়াত করে থাকি সেই জন্য হলাজিজ আমাদের ধারাবাহিক আলোচনা কন্টিনিউ হবে শুধুমাত্র কিভাবে আমরা দাওয়াত দেব এবং কোন পথে দাওয়াত দেব। এবং দাওয়াতের মধ্যে আমাদের কি হিকমা থাকবে দাওয়াতের মূল বিষয়বস্তু কি থাকবে এ বিষয়ে নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহিজ সম্মানিত প্রাণপ্রিয় দিনের ভাই আজকে আমাদের বিষয় হবে দাওয়াত তাবলিক দাওয়াত শব্দের অর্থ কি আহ্বানের অর্থ কী দিন ও রেসালাতের অর্থ কী তাবলিক শব্দের অর্থ কি এই কিছু বিষয়ে আজকে আলোচনা করব আর আমাদের বিষয়ে অবশ্যই নির্ধারিত আর আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে এম এস সালাফি টোয়েন্টি মিনিটস আমরা ইনশাল্লাহ প্রতিদিন এশারের পরে টোয়েন্টি মিনিটস দ্যাট মিনস বিশ মিনিট আমরা আলোচনা করে থাকি এই সময়তে আল্লাহ সবাহানা হুয়া তালা আমাদেরকে সঠিক বুঝ জ্ঞান দান করেন এবং আমরা সকলেই জানি তালাবুল এলমি ফারিদাত আলকুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলমানের জন্য ফরজ হচ্ছে দিন এলম দিন আলম শিক্ষা করা আর সেই আলমটা হবে অবশ্যই কোরআন এবং সুন্নাতের সম্মানিত প্রাণপ্রিয় দিনে ভাই বন্ধুগণ তাহলে কোরআন এবং সুন্নাতের দাওয়াত যদি আমরা শিক্ষা গ্রহণ করি তাহলে অবশ্যই মনে রাখতে হবে সেই দাওয়াত আমাদের এই দুনিয়া এবং আখেরাত দুই জগতের জন্য আমাদের কল্যাণ হবে ইনশাআল্লাহ তাহলে আমরা প্রথমত জানবো দাওয়াত ও তবলিকের বিষয় নিয়ে কিছু কথা এবং গতকাল আমরা আলোচনা করেছিলাম কিছু জায়গায় গিয়ে আটকে গিয়েছিলাম আমাদের আলোচনা সেই আলোচনাটা ছিল আমরা একটি আয়াত পড়েছিলাম সুরান আমের আর একটি আয়াত পড়েছিলাম سورة مايدار شاتشوتي نمبر آيات سورة أمير أم رأيت جننتشيلام سورة أم سورة نمبر خويسار نمبر آت إبغ نمبر تي بانو الله سبحانه وتعالى بولشين أعوذ بالله من الشيطان الرجيم وأن هذا صراط مستقيما فاتبئه ولا تتبئ ولا تتبئ السبل فتفرق بكم أن سبيله ذلكم وصاكم به لئلاكم تتقون <applause> الله سبحانه وتعالى أتنتو كليار كربودياتهن وان هذا صراط مستقيم اتيه تجمع شرل شهوج باد فتبيؤه أبوم تمر أي بثريان شرنا كرام ولا تتبيؤ السبل এবং তোমরা এই পথ ছেড়ে অন্য কোনো পথের অনুসরণ করো না অন্যথায় তোমাদেরকে এই পথ থেকে বিচ্যুত করে বিচ্ছিন্ন করে দূরে সরিয়ে দেবে আল্লাহ সাহান হাত তালা তোমাদেরকে এই নির্দেশ এই আদেশ এই উপদেশ দিচ্ছেন যেন তোমরা বেঁচে থাকতে পারো সম্মানিত প্রাণপ্রিয় দিনে ভাই বন্ধুগণ আমরা সকলেই সুরা ফাতেহা পড়ি জানি এবং আমরা প্রতিনিয়ত ওয়াক্ত সালাতে আমরা সুরা ফাতিয়া পারি আমরা পড়ে থাকি মুস্তাকিম রাস্তা আল্লাহ আল্লাহ এহদিন আমাদেরকে সরল এবং সহজ পথ দেখান এখন সরল এবং সহজ পদ আমরা দেখান বলি কিন্তু সরল সহজ পথ পেতে হলে আমাদেরকে কোরআন এবং সন্ন্যাহকে আঁকড়ে ধরতে হবে আর কোরআন এবং সন্ন্যাহকে আঁকড়ে ধরার জন্য প্রথম আমাদের দাওয়াতি বিষয়টা জানতে হবে যারা আমরা দাওয়াত গ্রহণ করছি আমাদেরকে যারা দাওয়াত গ্রহণ করছি তাদেরকে আলম শিক্ষা করার জন্য আলেম চুজ করতে হবে মনে রাখবেন এই পৃথিবীতে শত সহস্র আলেম আছে যারা কোরআন এবং সন্ন্যাসকে বিকৃতি করে তারা মানুষকে জাহান নামের পথে ঠেলে নিচ্ছে অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি সে দিন ইসলাম শিক্ষা গ্রহণ করতে গিয়ে ভুল আলেমের পেছনে পড়ে যায় তাহলে তিনি যা শিক্ষা গ্রহণ করবে তাও ভুল আবার শিক্ষা গ্রহণ করে যার কাছে প্রচার করবে তারাও ভুল শিক্ষা গ্রহণ করবে সম্মানিত প্রাণ প্রিয় দিনী ভাই বন্ধুগণ সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে দাওয়াত ও তবলিকের কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু হুয়া তাআলার রাহের এই কাজটার মধ্যে আপনাকে দাওয়াত ও তবলিক ওভাবেই শিক্ষা গ্রহণ করতে হবে ঠিক যেভাবে রসুল মাহমদ সাল্লা সাল্লাম তার সাহাবাইকরামকে শিক্ষা দিয়েছিলেন সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ এর জন্য আল্লাহ রাবুল আলমিন কারিমে হিকমা শিক্ষা দিয়েছেন প্রথমত আমাদেরকে হিকমা জানতে হবে সুরা না হল সুরা নম্বর ষোলো আয়াত নম্বর একশত পঁচিশে আল্লাহ সুফান হুয়া তালা অত্যন্ত ক্লিয়ার করে বুঝিয়েছেন যে অবশ্যই আমরা যারা আল্লাহ ভাহানা হুয়া তালার পথে মানুষকে দাওয়াত দিব মানুষকে ডাকব এই দাওয়াত এই ডাকাটা কিভাবে হবে সেই দাওয়াত এবং ডাকার কথা আল্লাহ সুফহান হুয়া তালা জিকির করেছেন আপনার প্রতিপালকের পথে প্রতি দাওয়াত করুন আপনার প্রতিপালকের রাস্তায় রাহে শরীয়তের দিকে ইসলামের দিকে মানুষকে দাওয়াত করুন গান এবং কথার সাথে সব رب العالمين بولشين ادع الى سبيل ربك بالحكمه والموئده الحسنه وجادلهم بالتي هي احسن ان ربك هو اعلم بمن دل عن سبيله وهو اعلم بالمهتدين আল্লাবুল ক্লিয়ার করে বলেছেন আপনার প্রতিপালকের পথে আপনি তাদেরকে দাওয়াত দিন দাওয়াত করুন গানের সাথে বুঝিয়ে উত্তম পথায় মাউ ইদাতিল হাসানা অবশ্য উত্তম পন্থায় মানুষকে দাওয়াত দিতে হবে আর সেই উত্তম পথায় মানুষকে দাওয়াত দিলে কি হবে মানুষ দিনের দাওয়াতকে বুঝবে আজকে আমি একজন হিন্দুকে দাওয়াত দেব সেইখানে গিয়ে যদি আমি হিকমা অবলম্বন না করি তার সাথে মিষ্টুভাষী কথা বলতে হবে যেমন আল্লাহ আল্লাবুল আলমিন সুরা বাকারাতে তিরাশি নম্বর আয়াতে সম্ভবত বলেছেন ওকুলি হসনা মানুষের সাথে অবশ্যই সুন্দর কথা বলো এই আয়াতে আগে বলেছেন আকিমসালাহ ও আয়তা উজ্জাক মানে সালাত কায়েম করতে হবে জাকাত প্রদান করতে হবে যে ফরজ কাজ ওয়াজিব কাজের সাথে আল্লাহ আলা বলেছেন যে অবশ্যই ও কৌলুলিল না সি হসনা মানুষের সাথে সন্ত সুন্দর পন্থায় সুন্দর সুশ্রীভাবে ভালোবাসায় সুস্পষ্ট ভাষায় যখনই আপনি কথা বলবেন আমাদের দেশের লোকেরাও যদি যাদের সাথে কথা বলা হবে আর তারা যদি আপনার কথাকে না বুঝে তাহলে সেই দাওয়াতেরও কোনো মূল্য হবে না আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে এগুলো সামনে আসব। তাহলে আল্লাহ রাবুল আলমিন বলছেন যে অবশ্যই তোমরা হেকমা অবলম্বন করে সুন্দর পন্থায় উত্তম উপদেশ শুনিয়ে তাদের সঙ্গে তর্ক করো কথা বলো তাহলে ইউ শুড টক টু দ্য পিপল অফকোর্স অবভিয়াসলি নাইস ওয়াই ইউ হ্যাভ টু টক টু দ্য বি আন্ডারস্ট্যান্ডিং আদারওয়াইজ পিপল উড নট আন্ডারস্ট্যান্ড ইউ এবং আমাদেরকে বুঝে শুনে মানুষকে কথা বলতে হবে যেখানে মানুষ আমাদের কথা শোনে বুঝে দিনের দিকে আহ্বান করেন এর জন্য আল্লাহ ফাহান্লাহ বলছেন যে অবশ্যই আমি তোমাদেরকে নিশ্চয়ই আপনার পালনকর্তা ওই ব্যক্তি সম্পর্কে বিশেষভাবে গাত আছেন অবগত আছেন যে তার পথে কে পথভ্রষ্ট হয়েছে অথবা তিনি ভালো করে জানেন কে তার পথে হেদায়তে এসেছে এর জন্য আল্লাহ বলে আলামিন এর রাস্তায় আমাদেরকে মানুষকে সুন্দর পন্থায় ভালো পন্থায় সুন্দর কথায় মানুষকে দাওয়াত দিতে হবে হিকমা অবলম্বন করতে হবে এই আয়াত থেকে ক্লিয়ার হয়ে গেল যে আমরা অবশ্যই হিকমা অবলম্বন করে মানুষকে দাওয়াত দিতে হবে সুন্দর কথা বলে দাওয়াত দিতে হবে মানুষকে কথা বলার সময় বুঝে গানের সাথে কথা বলতে হবে কোরআন এবং সন্ন্যাতের কথা বলতে হবে বেহুদা কথা গল্প কিচ্ছা কাহিনি সেগুলো বলা যাবে না তাহলে এই আয়াত আমাদের সামনে রাখার পরে আমরা জানবো যে আল্লাহ সুফহান হুয়া তালা তবলিগ করার জন্য একটি আয়াত যেটা হচ্ছে সুরা মায়দা কালকে আমরা এই আয়াতের জিকির করেছিলাম আল্লাহ সুফান হুয়া তালা সুরা মায়দা সুরা নম্বর পাঁচ আয়াত নম্বর সাত অত্যন্ত ক্লিয়ার করে বলেছেন যে অবশ্যই আল্লাবুল আলমিন যা নাজিল করেছেন

আল্লাহ আলামিন বলছেন ইয়া আইওয়া রসুল হে রসুল হেঁ রসুল মাহমদ সাল্লাম বেল্লের আপনি তবলিক করুন মা উন রাব্বিক আপনি ওই তবলিক করুন যা আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার উপর নাজিল হয়েছে তাহলে আমরা যা দাওয়াত করব সেই দাওয়াতটা হবে অবশ্যই আল্লাহ সুবাহান হুয়া তালা যা নাজিল করেছেন কোরআনে কারিমে এবং আল্লাহস সুবাহান হুয়া তালা যা শিক্ষা দিয়েছেন প্রিয়ানবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মাধ্যমে তাহলে দিনের দাওয়াত করতে হলে প্রথমত কোরআন এবং সুন্নাতের মধ্যে মানুষকে দিনের দাওয়াত করতে হবে সুস্পষ্ট ভাষায় দিনের দাওয়াত করতে হবে মিষ্টু ভাষায় দিনের দাওয়াত করতে হবে কথা অবশ্যই সুন্দর বলতে হবে পাশাপাশি হিক্মা অবলম্বন করতে হবে সম্মানিত প্রাণ প্রিয় দিনী ভাই বন্ধুগণ আল্লাহুল আলমিন বলছেন তখন আল্লাহ ভাহানা হুয়া তালা বলছেন আর আপনি মানুষের কাছে অবশ্যই রেসালাত পৌঁছান আর যদি আপনি আল্লাহর পায়গাম মানুষের কাছে না পৌঁছান তাহলে আপনি অবশ্যই পওগাম পৌঁছেননি বলে বিবেচিত হবেন আর আল্লাহ ভাহানা হুয়া তালা মানুষকে আপনার সাথে যারা কাফের আছে অথবা যারা ইসলামদ্রোহী আছে আপনার প্রতি যারা আর চোখে দেখে ক্ষতি করতে চায় তাদের কাছ থেকে আল্লাহ সাহান হ তাআলা আপনাকে সংরক্ষণ করবেন আল্লাহ রাবুল আলমিন কাফের সম্প্রদায়কে অবশ্যই সুপথ প্রদর্শন করেন না হেদায়েত প্রদর্শন করেন না সম্মানিত প্রাণ প্রিয় দিনী ভাই বন্ধুগণ তাহলে আমরা এখান থেকে অত্যন্ত ক্লিয়ার করে বুঝতে পারলাম আল্লাহ আলামিন বলেছেন হে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাবলীগ করুন প্রচার করুন আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা নাজিল হয়েছে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে আর যদি আপনি এরূপ না করেন তবে আপনি তার এগাম পৌঁছাননি বলে বিবেচিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন এবং আল্লাহ সুহান হুয়া তালা নিশ্চয়ই কাফেরদেরকে সুপথ প্রদর্শন করেন না আল্লাহবুল আলমিন জানেন তার পথে কে আছে হেদায়তপ্রাপ্ত এবং কে এই পথ থেকে বিকৃত হয়ে গেছে গোমরা হয়ে গেছে সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ এ ছিল কিছু কথা আল্লাহ সব আহান হুয়া তালা কোরআন আরও কিছু কথা বলেছেন যে অবশ্যই কোনো ব্যক্তি সই বুখারের একটি হাদিস আল্লাহ আল্লাহনবী সাল্লি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আমরা জানবো নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে অবশ্যই আমরা যারা আজকে আল্লাহর শপথ করে বলছি যদি তোমার দ্বারা একজন ব্যক্তি একজন ব্যক্তিও যদি একজন মানুষও যদি হেদায়ত পথ লাভ করে তাহলে ওহা একটি লাল ওটের সমান হবে আর লাল ওটের সমান উত্তম পাওয়া যাবে আল্লাহ তাআলা বলছেন ফওয়াল্লাহি যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি কোনো একটি মানুষকে হেদায়তের পথে নিয়ে আসে তাহলে সেই ব্যক্তি একটি লাল ওট পাবে তার উত্তম এই পাওয়া যাচ্ছে যে অবশ্যই সেই ব্যক্তি একটি লাল ওটের সমান স্বভাব পাবে সম্মানিত প্রাণ প্রিয় দিনে ভাই বন্ধুগণ এই জন্য আল্লাহ নবী সাল্লু আলাইসাল্লাম বলেছেন বেললিগো ওয়ালাউ আয়াতন রাহুল বুখারি বুখারিয়া আদিসের একটি বর্ণনা এসেছে একটি আয়াতও যদি জানা থাকে তাহলে তুমি প্রচার করো আর আমার থেকে একটি আয়াতও যদি হয় তাও তুমি প্রচার করো একজন ব্যক্তি আল্লাহনবী সাল্লাহ আলাইসাল্লামের পক্ষ থেকে একটি আয়াত যদি সঠিকভাবে জানা থাকে তা প্রচার করতে হবে অন্য একটি হাদিস আমরা জানব যেই হাদিসটি একটু বড় হাদিস নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামের পক্ষ থেকে আন ইয়ামেন আনহু ইয়াকুল ক্যান এন নেসু ইয়াস আলুন আসাল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি উয়াসাল্লাম অ্যান খাই রহি আল্লাহনবিসাল্লাহ আলাই সাল্লামের কাছে হুজাই ফাইব নে ইয়ামেন দি আল্লাহ তা আনহু তিনি আল্লাহ নবিসাল্লাহ আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন যে ইয়া আসাল সকল ব্যক্তি কল্যাণের প্রতি প্রশ্ন করেন কল্যাণের কথা জানতে চান কিন্তু আমি জানতে চাই অকল্যাণ কারণ আমাদের জীবনটাই ছিল অকল্যাণে জাহিলিয়াতের যুগে আজকে কল্যাণে এসে না জানি আমরা অকল্যাণে পরে যাই সেই জন্য ইবনে ইয়ামিন রদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামকে মানুষেরা সবাই জিজ্ঞাসা করে কল্যাণের কল্যাণের জিজ্ঞাসা করে আর অকল্যাণে আমাকে পেয়ে বসে সেই ভয়ে আমি আল্লাহনবী সাল্লাহ আলিয়াকে ভয়ে জিজ্ঞাসা করতাম ইয়া রাসোল অনিষ্ট অকল্যাণ সম্পর্কে আপনি আমাকে বলুন আমি বললাম হি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমরা জাহিলিয়াতের অনিষ্ট যুগে ছিলাম স সাহান হুয়া তালা আমাদেরকে দিন ইসলাম কল্যাণে এনেছেন আচ্ছা এই কল্যাণের এই মঙ্গলের পরে আবারও কি অমঙ্গল অকল্যাণ আসবে নবী আলাইহি সাল্লাম বলেন নাম আসবে তিনি বললেন হ্যাঁ আসবে আমি আবার বললাম আচ্ছা এই অনিষ্টর পর আবারও কি অকল্যাণ আসবে তিনি বললেন আল্লাহ নবী সাল্লু আলাই সাল্লাম বললেন নাম হা আসবে কিন্তু তা হবে দোয়া থাকবে সেই অকল্যাণে অবশ্যই ধোয়া থাকবে মানে ধুনলিসি থাকবে এমন এক জাতির আবির্ভাব ঘটবে যারা আমাদের হেদায়েতের পরিহার করবে আমাদের হেদায়েত পরিহার করে অন্যদের হেদায়েত গ্রহণ করবে তাদের মাঝে কিছু ভালো পাবে কিন্তু কিছু মন্দ দেখবে আমি বললাম আচ্ছা এই ধোঁয়া এই মিশ্রিত ধোঁয়া মিশ্রিত কল্যাণের পর কি আরও কোনো অনিষ্ট কল্যাণ আসবে আল্লাহ নবী সাল্লাইসাল্লাম তিনি বললেন হাঁ অবশ্যই আসবে আল্লাহর দিনের পথে এক শ্রেণীর আহ্বানকারী যারা জাহান্নামের দরজার উপর তারা থাকবে এবং জাহান্নামের দিকে আহ্বান করবে সম্মানিত প্রাণপ্রিয় দিনে ভাই বন্ধুগণ এই হাদিসের মধ্য থেকে আমরা আরেকটি হাদিস জানতে পারি যে আমরা যেই আয়াতটি আগে তিলাওয়াত করেছিলাম সুরান আমের একশত তিপ্পান্ন নম্বর আয়াতের ব্যাখ্যায় বা এই আয়াতটি তখনই নাজিল হয়েছিল যখন আল্লাহনবী সাল আলি ওয়াসাল্লাম এর সময় দেখা গেছে যে আল্লাহনবী একটি আল্লাহনবী সাল্লাহ সাল্লাম একটি দাগ টানলেন খত্তালেন রসোল্লা সাল আসসাল্লাম খত আল্লাহনবী সাল আসসাল্লাম একটি সিধা রেখা টানলেন এবং সেই সিধা রেখা টেনে নবী সাল্লু আলয় সেই সিধা রেখার ডানে এবং বামে আরও কিছু রেখা টানলেন দাগ টানলেন তখন আল্লাহনবী সাল্লু আসসাল্লাম তার ডান হাত দিয়ে ওই সোজা রেখাটির উপরে হাত রাখলেন এবং আল্লাহনবী আলাইহি সাল্লাম বলেন হ্যাঁ দা সাবিল্লাহ এটি হচ্ছে আল্লাহ সুবাহানুয়া তালার রাস্তা আর বাকি যা আছে সেগুলোও রাস্তা কিন্তু সেগুলো হচ্ছে প্রত্যেকটি রাস্তার মুখে একটি করে আলেম বসা থাকবে শয়তান রূপী আলেম যারা মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করবে সম্মানিত প্রাণ প্রিয় দিনী ভাই বন্ধুগণ তখন আল্লাহনবী আলাইহি সাল্লাম বললেন جراء اي, أي راستر مدة حق به شجاع راستر تحول ترأيت تكون أي حدث مدة آياتي تلاوة قرين وأن هذا سرات مستقيمة فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لألكم تتكون الله سبحانه وتعالى أي آياتي حديث الشتاء اي اي بك يشلو جيب আমার এই সরল পথে যারা থাকবে তারাই হচ্ছে সঠিক পথপ্রাপ্ত আর এই পথ ছেড়ে যারা বিচ্যুত হয়ে বিভিন্ন ডানে এবং বামে রাস্তায় চলে যাবে তারাই রাস্তা থেকে সরে যাবে এবং তারা হেদায়ত পাবে না তাহলে আমরা এই যে হোজাইফাইবনে ইয়ামিন ইয়ামেন তালা তালানহুর বোখারের হাদিস থেকে আমরা এখানে পাচ্ছি যে অবশ্যই আল্লাহ আল্লাহনবী সাল্লাই সাল্লাম বলেন যে আল্লাহর এই দিনের পথে এক শ্রেণীর আহ্বানকারী যারা জাহান নামের দরজার উপর থেকে জাহান নামে ডাকবে আহ্বান করবে তাদের ডাকে যারা সারা দেবে তাদেরকে তারা জাহান নামে নিক্ষেপ করবে হোজাই ফাহিব ইয়ামিন বললেন আমি বললাম হে আল্লা রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে তাদের সম্পর্কে বর্ণনা দেন তিনি বললেন তারা আমাদের মতো জাতি আমাদের মতোই মানুষ তারা আমাদের মতোই মানুষ তারা আমাদেরই জাতি তারা আমাদেরই ভাষায় কথা বলবে ইসলামের কথা বলবে আমি বললাম যদি সে অবস্থায় আমাকে পেয়ে বসে তাহলে কি নির্দেশ আমাকে দেন কি নসিহত করেন কি ওসিয়ত করেন তিনি রসুল মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন যে তুমি অবশ্যই সম্মিলিত মুসলমানদের জামাত এবং ইমামের সাথে থাকবে এবং ইমাম রাষ্ট্রপতির সঙ্গে থাকবে আমি বললাম যদি সম্মিলিত মুসলমান কোনো জামাত ও ইমাম না থাকে তবে কি করব তিনি রাসুল মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন ওই সমস্ত দল ছেড়ে একা থাকবে যদি গাছের শিকরে দাঁত দিয়ে আসবি নওয়াজেজ তুমি যদি দাঁত দিয়ে দাঁতের শিকরকে গাছের শিকরকে কামড়ে ধরে হোক যেভাবেই হোক মৃত্যুবরণ করা পর্যন্ত মৃত্যুর পূর্ব পর্যন্ত তুমি গাছের শিকরের মধ্যে কামড়ে ধরবে মোত্তা আলাই বোখারে মুসলিমের হাদিস সম্মানিত প্রাণ প্রিয় দিনী ভাই বন্ধুগান তাহলে আমরা এখান থেকে জানলাম যে এই পৃথিবীর মধ্যে দিনের দাওয়াত হচ্ছে এই যে কোরআন এবং সুন্নাতের কথা মানুষের কাছে প্রচার করতে হবে আর এই পৃথিবীর মধ্যে কোরআন এবং সুন্নাতের বাহিরে যদি কোনো কথা বলে বা কথা এসে যায় তখন আমাদেরকে মনে রাখতে হবে এই হাদিসের মতো হোজাই ইবনে ইয়ামিনকে রাজুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা মুসলমানের সমাজে থাকবে ইমামের সাথে থাকবে মুসলমান রাষ্ট্রনায়কের সাথে থাকবে বললাম যদি সম্মিলিত কোনো মুসলমান কোনো জাতি বা জামাত না থাকে ইমাম না থাকে তবে কি করব তিনি রাসুল মোহাম্মদ সাল্লাহ আলিয়াম শেষ ফয়সালা দিয়েছেন অবশ্যই সমস্ত দল ছে সমস্ত দল ছেড়ে মানে যেই দলেরই ইমান নাই কোরআন এবং সোনাতের জ্ঞান নেই মানুষকে জাহান নামের পথে ডাকছে ওই দলকে বাদ দিয়ে কি নিজে গাছে শি করে কামড়ে ধরে থাকবে তারপরও ইমানের সাথে মৃত্যুবরণ করবে এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে এই যে আজকে সমাজে প্রচলিত আজকে সমাজে প্রচলিত অনেক ওলামাইকেরাম আছে অনেক হুজুর আছে যারা মানুষকে কোরআন এবং সুন্নাতের নামে কেউ কবরের দিকে ডাকছে কেউ আবার মানুষকে মুর্দার দিকে ডাকছে কেউ আবার মাজারের দিকে ডাকছে কেউ আবার সহিপন্থীও আছে যদি এমন অবস্থা হয়ে যায় যে কোরআন এবং সুন্নাতের কোনো দল পাওয়া যাচ্ছে না তখন আল্লাহ নবী আলাইহি সাল্লাম আজকে থেকে সাড়ে চোদ্দোশো বছর পূর্বে হোজাইফে ইবন ইয়ামিনকে বলেছেন তুমি গাছের শিকড়কে কামড়ে ধরে ইমানের সাথে মৃত্যুবরণ করবে এর ব্যাখ্যা হচ্ছে আমাদেরকে ইমানের সাথে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত মুসলমানের জামাত আছে আমরা সেই জামাতের সাথে বদ্ধ হয়ে থাকব বিচ্ছিন্ন হয় নয় আমরা জানবো দাওয়াত শব্দের অর্থ কী সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ দাওয়াত শব্দের অর্থ দাওয়াত শব্দটি হচ্ছে আরবি শব্দ যার আবিধানিক অর্থ একাধিক হতে পারে যেমন আহ্বান করা আল্লাহ সুহান হুয়া তালার দিকে আহ্বান করা হোক আর অন্য অন্যদিকে আহ্বান করা হোক আহ্বান করা প্রশ্ন করা একত্রিত হওয়া দোয়া করা ইত্যাদি ইসলামের পরিবেশে দাওয়াতের শব্দের অর্থ দুটি এক নম্বরে হচ্ছে প্রচার ও প্রসার আহ্বান করা দুই নম্বরে হচ্ছে দিন ও রেসালাত তাহলে আমাদেরকে প্রচার প্রসার ও আহ্বান করা দুই নম্বরে দিন এ রেসালাত এই হচ্ছে দাওয়াতের দুই ভাগে বিভক্ত এখন আমরা জানবো আহ্বানের অর্থে কী বোঝা যায় আহ্বান অর্থে যদি আমরা জানি এক নাম্বার আহ্বান অর্থে হচ্ছে এই যে প্রচার প্রসার আহ্বান ভালো মন্দ উভয়টি হতে পারে আহ্বান কেউ মন্দ পথে আহ্বান করে কেউ ভালো পথে আহ্বান করে যারা মন্দ পথে আহ্বান করে যে তার মন্দ পথে ডাকে দেশে মন্দতে চলে যাবে আবার যারা ভালো পথে দাওয়াতের খেতে দাওয়াতের ক্ষেত্রে ভালো কাজের জন্য দাওয়াত দেয় তারা ভালো কাজের দিকে থাকবে সেই জন্য প্রচার প্রসার আহ্বান ভালো মন্দ হতে পারে উভয়চি তবে পরিভাষায় দাওয়াতের অর্থ হল সকল মানুষের নিকট ইসলামের প্রচার করা এবং তাদেরকে একমাত্র আল্লাহস ভাহান হুয়া তালার দিন ও তার দিন এবং ইসলাম আল্লাহ সান হুয়া তালার পথে সেরাতে মুস্তাকিমের পথে কোরআন এবং সুন্নাতের পথে মানুষকে শিক্ষা দেওয়া এবং তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দিনের বাস্তবায়ন করা তাহলে পরিভাষায় আমরা বুঝলাম সকল মানুষের নিকট ইসলামের প্রচার করা এবং তাদের একমাত্র আল্লাহ ভায়ানা হওয়া ও তার দিন এবং পথে আহ্বান করা ইসলামের পথে আহ্বান করা এবং তাদেরকে ইসলামের পরিপূর্ণ শিক্ষা দেওয়া তাদের অবশ্যই জীবনের প্রতিটি ক্ষেত্রে দিন এবং ইসলাম সকাল থেকে সন্ধ্যা ঘরে ঢুকবেন মসজিদে যাবেন বাথরুমে যাবেন স্ত্রী সবাস করবেন সব জায়গায় দিন এবং ইসলামের কথা থাকবে এ ছিল পরিভাষায় দাওয়াতের অর্থ যদি আমরা জানি দিন ও রিসালাতের অর্থ কী দিন এবং রিসালাতের অর্থ যদি জানি আল্লাহ সাহান হুয়া তালার মনোনীত দিন ও রিসালাত যা তিনি বিশ্ব জাহানের জন্য পছন্দ করেছেন আল্লাহ আল্লাহবুল আলমিন কোরআন কারিমে বলেছেন ইন্ন দিন আইন্দাল্লাহ ইসলাম অবশ্যই হুয়া তালার কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম আর সেই দিন আল্লাহ সাহায়ন হুয়া তালার মনোনীত দিন এবং রিসালাত যা তিনি বিশ্বজাহানের জন্য পছন্দ করেছেন আর যার শিক্ষা ওইরূপে তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লি আসাল্লাম রাসুলের প্রতি নাজিল করেছেন এবং কোরআন করিম সুন্নাতের রেসালাত বা রাসুলের মধ্যে তার সংরক্ষণ করেছেন দুটি পন্থায় আছে আল্লাহ নবী সাল্লু আসাল্লাম বলেছেন তেরক আমরাইন ফিকুম আমরাইন লেন্লু মেমেকুম বিহিমা আল্লাহি ওয়া সন্নতি নবী অবশ্যই মনে রাখতে হবে আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেছেন যে অবশ্যই আমি দুটি জিনিস তোমাদের জন্য ছেড়ে গেলাম একটি জিনিস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং দ্বিতীয় সুন্নাত যদি কোনো ব্যক্তি কোরআনকে এবং সোনকে আঁকড়ে ধরে তাহলে মনে রাখতে হবে সেই ব্যক্তি কোনোদিনও এই কোরআন এবং সুন্নাতকে ছিটকে পড়বে না সে কোনো দিনও পাপের পথে যাবে না সেই জন্য কোরআন এবং সন্ন্যাই হচ্ছে আমাদের জন্য দলিল সম্মানিত প্রাণ প্রিয় দিনী ভাই বন্ধুগণ আশা করবো আমাদের আজকের আলোচনা বেশি হয়ে গেছে সাত মিনিট আমরা এম এস সালাফি টোয়েন্টি মিনিটস মিনস টোয়েন্টি মিনিটসই আমরা আলোচনা করব আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের আলোচনার সময় সাত মিনিট বেশি হয়ে গেছে আশা করব ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আমরা আলফুরকান মিডিয়ার পক্ষ থেকে এম এস সালাফি টোয়েন্টি মিনিটস দাওয়াত নবীর রাসুলগনে দাওয়াতের পদ্ধতি আমরা কন্টিনিউ আলোচনা করবো আমরা আলোচনাগুলো নিজেরা শুনবো যারা আলেম আছেন আমাদের এই আলোচনাগুলো শুনে মানুষের কাছে সঠিক দাওয়াতগুলো প্রচার করতে পারি সেই দোয়া সকলের জন্য রইল আল্লাহ সুফ হানা আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করুন আমিন হ্যা সল্লিয় সাল্লিম আল নবীন মাহমদ সুফ হানকল্লাহমদিকা اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته